হ্যালো বন্ধুরা, তো আজকে 8 তারিখ শনিবার। আজকে আমরা সকালে গ্যাংটক থেকে বেরোচ্ছি লাচেনের দিকে। মানগান হয়ে লাচেনে যাবো, মানগান থেকে পারমিট নেবো, নিয়ে চলে যাবো লাচেনে। সেখান থেকে কালকে গুরুদংমার লেক দেখবো। আর দেখো গ্যাংটকের সকাল। হ্যালো বন্ধুরা, গ্যাংটকের দ্বিতীয় পার্টে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি যে কৃষ্ণনগর থেকে গ্যাংটকের যে পার্টগুলো করেছিলাম, আজকের পার্টটি হচ্ছে সেই ভিডিওর লাস্ট পার্ট। তো এই পার্টে আমরা গ্যাংটক থেকে গুরুদংমার লেক পর্যন্ত টোটাল জার্নিটা তোমাদের সঙ্গে তুলে ধরব। তো আমরা সকাল সকাল গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছিলাম এবং গ্যাংটকের আঁকা পাকা রাস্তা দিয়ে মানগানের পথে আমরা যাচ্ছিলাম। তো এখানে এই ব্রিজটা পড়ে, যেটা হচ্ছে তোমাদের নর্থ সিকিম যাওয়ার জন্য ব্রিজটা পড়ে। তো ওই ব্রিজটা পার করে আমরা ঝর্ণাগুলোকে পাশ কাটিয়ে এগোতে লাগলাম। এখানে অনেকেই ঝর্ণার সামনে ছবি টবি তুলছিল, তো আমরা এখানে বিশেষ না দাঁড়িয়ে বেরিয়ে গেলাম, কারণ আমাদের রাস্তাটা অনেকটাই ছিল। যেহেতু আমাদের ওখান থেকে পারমিটও নিতে হবে মানগান থেকে, সেই জন্য আমরা কোথাও সেরকম দাঁড়াইনি। তো গ্যাংটক থেকে আস্তে আস্তে এগিয়ে চলতে লাগলাম। এরপর সুন্দর আঁকা পাকা রাস্তা দিয়ে চলতে চলতে আমরা গ্যাংটকের পেট্রোল পাম্পে চলে এলাম। গ্যাংটকের পেট্রোল পাম্প থেকে আমরা তো বন্ধুরা আমরা এখন মানগানে পেট্রোল পাম্পে এসেছিলাম। এই যে মাত্র মানগান পেট্রোল পাম্প, সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি লাচেনের জন্য। তো আমরা সেই টার্নেলের কাছে চলে এসেছিলাম। দেখো আমরা সেই টার্নেলের সামনে চলে এসেছি। এই টার্নেলটা অনেকটা বড় এবং পুরোটা অন্ধকার থাকার জন্য খুব দারুণ লাগে। এখানে লাইট না জ্বালিয়ে টার্নেলের ভেতর দিয়ে পাস করা যাবে না। আগেই ডান দিক দিয়ে একটা রাস্তা ছিল, যেটা মেন তোমাদের মানগানের সঙ্গে লাচেনের যোগাযোগ ছিল। এখন এই টানেলটা হওয়ার জন্য রাস্তাটাও অনেকটা কমে গেছে এবং ওই রাস্তাটা প্রচণ্ড ল্যান্ডস্লাইড হওয়ার জন্য ভেঙে পড়তো, কিন্তু এখন এই টানেলের তল দিয়ে খুব সহজেই খুব কম টাইমে আমরা লাচেনের মধ্যে ঢুকে যেতে পারি। লাচেনের কাছে আস্তে আস্তে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ এখান দিয়ে যে ঝর্ণা যাচ্ছিল এবং ঝর্ণার যে স্রোত এবং তার আওয়াজ, সেটা একদম অবাক করে দিচ্ছিল আমাদের। ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, দাঁড়িয়ে অনেকক্ষণ। বন্ধুরা আমরা এখন লাচেনে রেডি হয়ে গেছি। তো আজকে রবিবার, লাচেন থেকে আমরা এই জাস্ট বেরোচ্ছি। এখন বাজে 6:15 এরকম। এই দেখো গাড়ি রেডি, এখন ওয়েদারটা ভালো, গাড়ি কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে। দেখো আগের দিন আমাদের লাচেন ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। সকাল সকাল আমরা প্রায় 6টার মধ্যে বেরিয়ে পড়েছি লাচেন থেকে গুরুদংমার উদ্দেশ্যে, এবং আমাদের আগে বহু গাড়ি বেরিয়ে পড়েছিল। এটা হচ্ছে সেই সামনের ফার্স্ট যে চেকপোস্টটা, যেখানে আমাদের প্রথমে পারমিটটা শো করতে হয়েছিল, সেইখানে প্রচণ্ড ভিড় ছাগে ছিল। কিন্তু আমাদের একটা সেপারেট লাইন করে দিয়েছিলো বাইকার্সদের জন্য, তো আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো এবং আমরা পারমিট সাবমিট করে আবার গুরুদংমার রাস্তার দিকে বলতে লাগলাম। এখানে রাস্তা অনেকটাই সরু, রাস্তার ধারে কোনো গার্ড রেল বা কোনো কিছু নেই। দেখতে পাচ্ছ সেই লাদাখ লাদাখ টাইপের ফিলস আসবে তোমাদের এই রাস্তায় যেতে যেতে। এখন ওপরের দিকে দেখা যাচ্ছে যে পাহাড়গুলোর ওপরে বরফ পড়া দেখতে পাচ্ছ। এখন রাস্তার ধারে অতটা বরফ নেই, কিন্তু এবার দেখতে পাচ্ছ একদম পাহাড়ের ওপর যে বরফগুলো ছিল সেগুলো কতটা কাছে চলে এসছে, এবং আমরা যে পাহাড়গুলোকে দেখতে পাচ্ছি রাস্তার একদম ধারে ধারেই পুরো বরফ জমে গেছিলো এবং বরফে ঢাকা স্নো পিক মাউন্টেন দেখা যাচ্ছিলো। এখানে রাস্তার ধারে কিছু কিছু জায়গায় জল ছিল, যেগুলো ঝর্ণাগুলো বেরিয়ে যাচ্ছে, তো কিছু কিছু জায়গায় বরফ জমে গেছিলো ঝর্ণার জলটা। রাস্তায় আমরা সেরকম ব্ল্যাক আইস পাইনি, কারণ আগের দিন সেরকম স্নোফল বা বৃষ্টি কোনো কিছুই হয়েছিল না, আকাশ মোটামুটি ক্লিয়ার ছিল, সেই জন্য আমরা সেরকম ব্ল্যাক আইস বা কোনো রকম সমস্যায় পড়তে হয়নি।
দেখো গুরুদংমারের আগে যে রাস্তাটা একদম স্ট্রেট রাস্তা হয়, এত সোজা রাস্তা দেখে সেই লাদাখের মতনই লাগে। আর আশেপাশে দেখতে পাচ্ছ পাহাড়গুলোতে একটাও গাছ নেই, সেই নেড়া পাহাড় যেটাকে বলে। লাদাখেও এরকম পাহাড় দেখা যায়, মানে আমার লাদাখ যাওয়া হয়নি কিন্তু ভিডিওতে যা দেখেছি লাদাখেও এরকম রাস্তাগুলো সোজা হয় আর চারপাশে কোনো গাছপালা থাকে না, পাহাড়গুলো নেড়া পাহাড় দেখা যায়। এই গুরুদংমারের আগেও সেই রকমই একটা সিনারি। তো এই দেখো বাঁদিকে লেখা আছে গুরুদংমার লেক, অ্যারো দিয়ে দিয়েছে ডান দিকে। তো আমরা ঢুকে পড়লাম এখন গুরুদংমারের রাস্তায়। তো গুরুদংমারের রাস্তাটা কেমন সেটা এর আগে যেহেতু আমি আগে আসিনি, আমার কোনো আইডিয়া ছিল না। আমি ভেবেছিলাম হয়তো এই যে রাস্তাটা যাচ্ছি এই ঢালটা ওপরে উঠলেই হয়তো গুরুদংমার লেক, কিন্তু আমি যে কতটা ভুল ছিলাম সেটা আমি পরে বুঝতে পেরেছি। তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটা বেশ কিছুটা ওঠার পরে স্টার্ট বন্ধ হয়ে গেছে। আমি রেস করছি প্রচণ্ড কিন্তু গাড়ি কোনোভাবে উঠছে না, একটু করে এগোচ্ছে আর থেমে যাচ্ছে। মানে রেস করার পরেও আরপিএম প্রায় 8-9 উঠে যাচ্ছিলো, 8-9-10 পর্যন্ত উঠেছে আরপিএম, কিন্তু গাড়ি কোনো রকম এগোচ্ছে না, তাও ফার্স্ট গিয়ারে। তো আর আমার ভুলটা হয়েছে, আমি টাটা সুমোগুলো পেছন দিক দিয়ে যেতে গিয়েই আরও আটকে পড়েছি। তো এখন যেরকম পজিশনে দাঁড়িয়ে গিয়েছিলাম, না আমি ওপরে যেতে পারছি না ওখান থেকে নিচে নামতে পারছি। এবার এমনই মুহূর্ত হয়ে গেছিলো যে আশপাশে যে একটু উঁচু করে দেখাবো তোমাদেরকে, সেটা মাথা কাজই করছিল না, কারণ শুধু মনে হচ্ছিলো কীভাবে উপরে উঠবো। হয়তো আমার এটাই হচ্ছে গুরুদংমারের আসার শেষ, কারণ আমি হয়তো ভেবেছিলাম আর যেতেই পারবো না এখান থেকে, কারণ গাড়ি কোনো রকম স্টার্ট হচ্ছিল না, একটু করে স্টার্ট হচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তো তোমরা এইটুকু সিনটা দেখো যে কীভাবে আমি গাড়িটাকে লেকের কাছে নিয়ে গেলাম, কতবার গাড়িটা বন্ধ হয়েছে, কীভাবে আমি নিয়ে গেছি তোমরা একটু দেখো। ওখান থেকে দেখো কিছুটা সরিয়ে নিয়ে গাড়িটাকে একটু এগিয়ে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এখন আমি সাইড হয়ে যাচ্ছি, আমি ওখানে সোজা দিকে উঠিনি, এবার সোজা দিকে ওঠা শুরু করলাম কিন্তু আবার সেই গাড়ি বন্ধই হয়ে গেল, গাড়ি কোনোভাবে এখান থেকে গাড়ি উঠছে না। আর গুরুদংমারের রাস্তা যে কতটা খাড়া সেটা হয়তো যে গেছে, যে বাইকে গেছে বিশেষ করে, সে বুঝতে পেরেছে। কারণ তোমরা যদি টাটা সুমো বা চারচাকাতে যাও তাহলে তোমরা বুঝতে পারবে না, কারণ সেখানে তো গাড়ি চলছে। তোমরা যদি নিজেরা গাড়িটা চালিয়ে যেতে তাহলে তোমরা বুঝতে পারতে যে এই রাস্তাটা পুরোটা খাড়া, মানে কোথাও একটুখানি দাঁড়ানোর মতো জায়গা নেই, দাঁড়ালেও গাড়ি একদম কাত হয়ে দাঁড়িয়ে থাকে। তো এখান থেকে আমি একবার ভগবানের নাম নিলাম, জয় বজরঙ্গলী জয় শ্রীরাম বলে, তারপরে আবার গাড়ি স্টার্ট দিলাম। তো এইবার হলো একটা মিরাকল, কারণ জয় বজরঙ্গলী বলার পর থেকে আর আমার গাড়ি একবার দাঁড়াইনি। খাড়া রাস্তা, বড় বড় পাথর, ছোটো বড় পাথরে ভর্তি রাস্তা মাঝখানে, কিন্তু এই যে স্পিডটা নিল, নেওয়ার পরে আর গাড়ি একবারও দাঁড়াইল। আমি তো ভেবেছিলাম আমার এতখানি যাওয়ার পরেও আর গুরুদংমার দেখা হবে না, কারণ অনেক গাড়ি, অনেক বুলেট, অনেক হিমালয়ান পর্যন্ত ওখানে যেতে গিয়ে পড়ে পড়ে গিয়েছে ওরা, ওরা গাড়ি রেখে দিয়ে চলে গেছে। যেহেতু আমার ফোনের ক্যামেরাতে ওয়াইড অ্যাঙ্গেল ছিল না, সেজন্য আমি ওগুলো ক্যাপচার করতে পারিনি, কিন্তু ওদের দেখে আরও আমার মাথা খারাপ হয়ে গেছিলো যে আমি এই গাড়ি নিয়ে কী করে যাবো, 125 cc এই ইয়ামাহা গাড়ি। তো আলটিমেটলি আমার স্বপ্ন পূরণ হলো, আমি আলটিমেটলি গুরুদংমারের সামনে আমার বাইককে নিয়ে যেতে পেরেছি। আমার কিছু হয়ে গেছে,
তোমরা দেখছো দ্য মাইটি গুরুদংমার, যেটা আমি একদিক দিয়ে আমার মনের জোরে এবং আমার গাড়িরও খুব সাপোর্ট করেছে। 125cc গাড়ি নিয়ে আমি গুরুদংমার ঘুরে এসেছি। এটা আমার জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট। তো ভবিষ্যতেও আরও অনেক জায়গায় ঘুরতে যাব, এরকম অ্যাডভেঞ্চার করব। তো তোমরা অবশ্যই পাশে থেকো, সাহস যোগিও। ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এই লাদাখের মতো ন্যাড়া মরুভূমিগুলো কেমন লাগছিল তোমাদের সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি এই পর্যন্তই। শেষে একটা সারপ্রাইজ আছে, একটা গোলুমলুর সঙ্গে তোমাদের পরিচয় করাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হোয়াট ইজ ইউর নেম? কি নাম তোর? নামটা বল। দাঁড়িয়ে আসিস দেখি কেমন। বাহ, হাত ধর, হাত ধর। গুচুমুচু নেম? ঝুকুমুকু নেম? হোয়াট ইজ ইউর নেম?